हमारी लड़ाई बीजेपी के खिलाफ है और जहां भी हमारा कोऑपरेशन हो सकता है मायावती जी के साथ अखिलेश जी के साथ हम कोऑपरेशन करने के लिए तैयार हैं। উত্তর প্রদেশে কংগ্রেসকে বাইরে রেখেই জোট করেছে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি, কিন্তু বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন তিনি এখনও বিজেপি বিরোধিতায় অখিলেশ মায়াবতীর পাশে আছেন। সেই সঙ্গে ফের একবার ইঙ্গিত দিলেন কংগ্রেসের তরফে মহাজোটের দরজা এখনও খোলা। মায়াবতীজি আর অখিলেশজি কা মে পুরা আদর করতা হুঁ। মায়াবতীজি আর অখিলেশজি নে আপনা গঠবন্ধন বানায়া আর হাম তিনো কা লক্ষ্য बीजेपी को हराने का है। राहुल जी बीजेपी तो हमारा कोई मायावती जी और अखिलेश जी से कोई दुश्मनी नहीं है। अगर वो बातचीत करना चाहते हैं आगे कोई प्रॉब्लम नहीं। অখিলেশ যাদব এবং মায়াবতী ইতিমধ্যে জানিয়েছেন উত্তর প্রদেশে 80টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি 38টি করে আসনে লড়বে। রাহুল গান্ধী লোকসভা কেন্দ্র অমেঠি এবং সোনিয়া গান্ধী লোকসভা কেন্দ্র রায়বরেলি তারা ছেড়ে রেখেছেন কংগ্রেসের জন্য। সহযোগীদের জন্য ছাড়া হয়েছে আরো 2টি আসন। उत्तर प्रदेश में कुल 80 लोकसभा की सीटें हैं, जिसमें से बीएसपी 38 लोकसभा की सीटों पर और एसपी 38 लोकसभा की सीटों पर मिलकर ये चुनाव लड़ेगी। आपको याद होगा मैंने इसीलिए कहा था कि बहुजन समाज पार्टी से गठबंधन करने के लिए अगर हमें 2 कदम पीछे भी हटना पड़ेगा तब भी हम गठबंधन करेंगे और भाजपा के अहंकार को तोड़ेंगे। পাল্টা কংগ্রেসও জানিয়েছে উত্তর প্রদেশে 80টি আসনে একার জোরেই লড়বেন তারা। আপ উন্হোনে চ্যাপ্টার ক্লোজ কিয়া তো হাম ইয়ে লড়াই আপনে বলবোতে পে ভারতীয় জনতা পার্টি কো পরাজয় দেনে কি লড়াই লড়েঙ্গে। পর্যবেক্ষকরা বলেন উত্তরপ্রদেশ হাতের মুঠোয় থাকলে দিল্লি দখলের রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যায়, কারণ দেশের সবথেকে বেশি লোকসভা আসন এ রাজ্যেই। 2014 সালে মোদি হাওয়ায় ভর করে উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে 73টিতে জেতে বিজেপি জোট। সমাজবাদী পার্টি পায় মাত্র 5টি আসন, কংগ্রেস পায় 2টি আসন। মায়াবতীকে খালি হাতে ফিরতে হয়, কিন্তু লোকসভা ভোটের পর থেকে একের পর এক উপনির্বাচনে এই উত্তরপ্রদেশে বারবার বিরোধীদের মহাজোটের কাছে ধাক্কা খেয়েছে বিজেপি। কংগ্রেস সমাজবাদী পার্টি বহুজন সমাজ পার্টি জোটের কাছে গোরক্ষপুর ফুলপুর কৈরানার মতো লোকসভা কেন্দ্র হারিয়েছে তারা। পর্যবেক্ষকদের একাংশের মতে এই প্রেক্ষিতে রাহুল গান্ধী বুঝতে পারছেন উত্তরপ্রদেশে বিজেপিকে রুখতে গেলে বিরোধীদের ভোট ভাগাভাগি আটকাতেই হবে, তাই এখনও মহাজোটের দরজা খোলা রাখছেন তিনি। কিন্তু অখিলেশ মায়াবতী কি কংগ্রেসের হাত ধরবেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ।